কিশোর ভারতী, এপ্রিল 2021, রহস্য রোমাঞ্চ সংখ্যা 2। আজকের গল্প জয়দীপ চক্রবর্তীর লেখা আশ্চর্য পুতুল। ব্যাপারটা আমার চোখেই পড়েনি, দিদি না বললে ঘটনাটা আমার চোখেই পড়তো না হয়তো। ছুটির দিনে বাবা মাঝে মধ্যে আমাকে আর দিদিকে একসঙ্গে পড়াতে বসেন। সেদিনটা অবশ্যই আমার পক্ষে খুব সুখের হয় না। বাবা পড়াতে বসানো মানেই গুচ্ছের অঙ্ক কষার হাঙ্গামা, আর আমার এই একটা বিষয় একেবারেই ভাল লাগে না। বাবা পড়ার টেবিলে এসে একবার বসলেই আমার জন্য একেবারে মহাচিত্তির। সব সাবজেক্ট ছেড়ে বাবা ওই অঙ্ক বইটাই হাতে নেবেন, আর কঠিন কঠিন অঙ্কগুলো একধার সে কষতে দিয়ে দেবেন আমাকে, দেবেনই। আর প্রত্যেকবার ঠিক যে অঙ্কগুলোতে আমি হড়কে পড়ি সেগুলোই আমার জন্য বেছে বের করে ফেলেন বাবা। কি করে যে তিনি আমার দুর্বল জায়গাগুলো অমন নির্ভুল বুঝতে পারেন কে জানে। আমার মাঝে মধ্যে মনে হয় বাবা নিশ্চিত ম্যাজিক জানেন, কায়দা করে আমাকেও ওই ম্যাজিকটা শিখে নিতে হবে একদিন, তাহলেই হেব্বি মজা। স্কুলে অঙ্ক ক্লাসে অশোক স্যার যেই তুহিনকে বোর্ডে অঙ্ক কষতে ডাকবেন, অমনি আমি তুহিনের না জানা অঙ্কটাকেই কষতে দিতে বলবো। অঙ্কে তুখর বলে তুহিনের খুব ডাঁট, আমি অঙ্কে ডাব্বা খাই বলে স্যার আমাকে মানুষই মনে করেন না। বাবার ওই ম্যাজিকটা তুহিনের ওপরে ঠিকঠাক কাজে লাগাতে পারলেই ও একেবারে এক ক্লাসের ছেলের সামনে বেইজ্জত হয়ে যাবে। দিদি কিন্তু আমার মতো অঙ্ক দেখলেই দশ হাত পিছিয়ে যাওয়ার বান্দা নয়, ও রীতিমতো অঙ্ককে চ্যালেঞ্জ জানায়। বাবা অঙ্ক কষতে দিলেই আমাকে শুনিয়ে শুনিয়ে চাপা গলায় বলে, কি ভাবছিস তোর মতো আমিও নেজে গোবরে হব? কভি নেহি, অঙ্ক আমার কাছে পোষমানা বিড়ালের মতো, আমার হাতের আঙুলগুলোর মধ্যে এসে বসে থাকে গুটিসুটি মেরে, একবার শুধু হাতে কলমটা ধরার অপেক্ষা, দেখবি কেমন তুড়ি মেরে কষে ফেলবো ওদের। সত্যি সত্যি তাই, বাবা যে অঙ্কই দেয় দিদি ফটাফট কষে দেয়, আর সেজন্যে বাবা বরাবর দিদিকে একটু বেশি তোল্লা দেন। মাও, হিংসা জিনিসটা ভালো নয়, তবু এই জন্যে দিদিকে মাঝে মাঝে খুব হিংসে করতে ইচ্ছে করে আমার। বাবা একটা কথা প্রায় বলেন, যারা অঙ্ক কষতে জানে না তাদের মাথার ঘিলুর বদলে গোবর ভরা। বাবা যতই আমাকে বোকা ভাবুন আমি তো আর সত্যি সত্যি বোকা নই, কাজেই বাবার ওই কথাটা আসলে যে আমাকেই খোঁচা দেবার জন্যে তা বুঝতে একটু অসুবিধে হয় না আমার। আর দিদিটাও কেমন পাজি, ও তো ভালো করেই জানে আমি মোটেই ক্যাবলাকান্ত নই, তবু আমার বন্ধুরা বাড়িতে এলেই ওদের সামনে ইচ্ছে করে আমাকে গোবর গণেশ বলে ডেকে উঠবেই। সুযোগ পেলেই আমার উপরে দিদিগিরি ফলায় দিদিটা, বাবার সামনেও বারবার আমাকে অঙ্কে হারিয়ে দিয়ে রীতিমতো কলার তুলে ভেংচি কাটে, বিজ্ঞের মতো মুখ করে বলে, তুই অঙ্ককে কেন রে এত ভয় পাস, অঙ্ক কি একটা ভয় পাওয়ার মতো বিষয় হলো? আসলে তুই বড্ড ছটফটে, চুপ করে বসে অঙ্কটাকে পর্যবেক্ষণ করতে হয়, জোর করে জাপটে ধরে ফেলতে হয় তাকে, তোর আসলে সেই ধৈর্যটাই নেই। বাবা অমনি দিদির কথায় সায় দিয়ে আমার দিকে লাল লাল চোখ পাকিয়ে বলে উঠবেন, একদম ঠিক বলেছিস স্মৃতি, ধীমানটা একেবারে গবেট। এই সময় রাগে কান মাথা ঝাঁঝাঁ করে ওঠে আমার, কি জানে মুখটাও বোধ হয় তখন খানিক লালচে হয়ে ওঠে। আর চোখে তাকিয়ে দেখি বাবার চোখ আড়াল করে আমার দিকে চেয়ে বিচ্ছিরি মুখ করে হাসছে দিদি। এইরকম অসভ্যতা দেখলে কার না মাথা গরম হয়। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি সোদ আমি তুলবই, এর ফল ওকে ভুগতেই হবে। দিদিকে আমি ছাড়বো না, মনে মনে সবসময় সুযোগ খুঁজছি, অঙ্কে তো আর ওকে হারাতে পারবো না, অন্য এমন কিছু একটা প্ল্যান করতে হবে যাতে পাজি দিদিটা বুঝতে পারে আমাকে গবেট প্রমাণ করতে উঠে পড়ে লাগবার ফল কি মারাত্মক হতে পারে। দিদির একটা বোকা বোকা হবি আছে, হরেক রকম পুতুল জমায়ও, কড়ির পুতুল, মাটির পুতুল, সফট টয়, আরও কত কি। সেই পুতুলের সম্ভারে কে যে নেই, ডাক্তার পুতুল, উকিল পুতুল, মোটা পুতুল, রোগা পুতুল, কৃষক পুতুল, আবার জমিদার পুতুল। তবুও সুযোগ পেলেই বাবা মার কাছে নতুন পুতুল কিনে দেবার জন্য বায়না করেও। সেদিনও নতুন পুতুলের জন্য বায়না শুরু করলো দিদি। বাবার কাছে দুজনে পড়তে বসেছি, আমি দশটা অঙ্কের মধ্যে আড়াইখানা অঙ্ক কষে কপালের ওপরে ঝুলে পড়া একগাছি চুল ডান হাতের বুড়ো আঙুলে আর তর্জনীর মধ্যে দিয়ে একমনে পাকিয়ে যাচ্ছি। দিদির যথারীতি সব অঙ্ক শেষ, এমন সময় কথাটা পারল, বাবা আমাকে একটা নতুন পুতুল কিনে দেবে? এই তো কদিন আগে কিনে দিলাম একটা, বাবা অন্যমনস্ক গলায় বললেন। কদিন আগে কই, দিদি বাবার কোলের কাছে ঘেঁষে এলো, আমার লাস্ট বার্থডেতে দিয়েছিলে, 8 মাস হয়ে গেছে। ওই হলো, বাবা দিদির আবদারটা পাশ কাটিয়ে যেতে চাইছেন দেখে খুব আনন্দ হচ্ছিল আমার, কিন্তু 3 নম্বর অঙ্কটা কিছুতেই মেলাতে পারছি না বলে আনন্দটা প্রকাশ করতে পারছিলাম না আমি।
কিন্তু এমন একটা সুযোগ, আমাদের স্কুলের হেডমাস্টার মশাই সবসময় আমাদের শেখান সুযোগ বারবার আসে না, আর তা হেলায় হারায় শুধু বোকারা। অতএব আমিও ঠিক করলাম সুযোগটা কাজে লাগাবারই চেষ্টা করব। বাবার সামনে ঈষৎ গম্ভীর মুখ করে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করলাম, পুতুল জমানো একটা শখের মতো শখ হলো, ওসবের জন্য একটা বয়স থাকে, ক্লাস নাইনে পড়া মেয়ে আর যাই হোক পুতুল খেলা মালায় না। এই পর্যন্ত বলেই দিদির দিকে আর্যকে চেয়ে দেখি মস্ত জিভ বের করে আমাকে ভেঙাচ্ছে। তাই দেখে আমি আরও উৎসাহিত হয়ে বলে চললাম, এখন ওর জন্যে আবার একটা পুতুল কেনা মানে শুধু শুধুই গুচ্ছের পয়সা নষ্ট করা, তার চেয়ে আমার জন্য একটা ভালো ব্যাট কিনে দাও বাবা। সে কবে থেকে তোমাকে বলছি, সামনে একটা ইন্টার ক্লাস টুর্নামেন্ট আছে আমাদের। তুই থামতো, কথাটা শেষ হতে না হতেই মাছি তাড়ানোর ভঙ্গিতে আমার কথাটাকেই বাবা উড়িয়ে দিলেন, কাজের কাজ নেই শুধু পাকা পাকা কথা। আমি চুপ করে গেলাম, জানতাম আমার কথা বাবা পাত্তাই দেবেন না। আবদারে জিত সবসময় দিদিরই হয় দেখে আসছি সেই ছোট্টবেলা থেকে, মনে মনে স্থির করে ফেললাম আমি হাতে না মেরে দিদিকে এইবার ভাতে মারার বন্দোবস্ত করা চাই। সেই মতো রাতে দিদি ঘুমিয়ে পড়ার পর চুপি চুপি বিছানা থেকে উঠে ওর একটা প্রিয় পুতুল তাক থেকে বের করে আলতো মোচড়ে ওর হাতটা ভেঙে দিলাম আমি। পরদিন যথারীতি হুলুস্থুলু পড়ে গেল বাড়িতে, পুতুলের সঙ্গে দিদিখানি কেঁদে ভাসালো, মন খারাপ করে ভালো করে খেলো না কিছুই। আমার ভাগে বড় বড় দুপিস মাছ জুটে গেল। দিদির আলু ভাতে মার্কা মুখটার দিকে চেয়ে অনেক দিন বাদে যা আনন্দ পেলাম কি বলবো। সন্ধেবেলা পড়াশুনো খাওয়া দাওয়া শেষ হলে ঘরে শুতে এলাম, যখন দিদি ব্যাপারটা দেখালো আমাকে, আমি তো অবাক, এমন কখনো হয়? আমি যে পুতুলটার হাত ভেঙে দিয়েছিলাম দেখি তার হাতটা ব্যান্ডেজ লাগিয়ে কী জানি জুড়ে দিয়েছে। আমি একটু থতমত খেয়ে গিয়ে দিদিকে জিজ্ঞেস করলাম, তুই জুড়েছিস? না তো। দিদিকেও দেখলাম কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেছে, তবে পুতুলের হাত জুড়ে যাওয়ায় সে বিস্তর খুশি। আমি মনে মনে হাসলাম, তোকে খুশি হতে দিচ্ছে কে দিদি, পুতুলের হাতটা যেই জুড়ে দিক আজ রাতে আবার ভেঙে দেব আমি। আজও রাত্রিরবেলা দিদি ঘুমিয়ে পড়ার পর চুপি চুপি উঠে বসে সন্তর্পণে বিছানা থেকে নামলাম আমি, দেখে নিলাম একবার দিদি ঘুমোচ্ছে। পা টিপে টিপে পুতুলের আলমারির কাছে গিয়ে যেই না আলমারির মধ্যে হাত বাড়াতে গেছি, অমনি কে জানি মিহি গলায় বললে উঠল, খবরদার। আমি চমকে উঠে দুপা পিছিয়ে এলাম, এমন অদ্ভুত গলায় কে কথা বলে উঠল, গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। হঠাৎ মনে পড়ে গেল আজ শনিবার, ঘড়ির কাঁটাও ঠিক বারোটার ঘর পেরিয়েছে। আবছা নীলচে রাতবাতির ফ্যাকাশে আলোর মধ্যে পুতুলের আলমারির সামনে দাঁড়িয়ে আমি ঘামতে শুরু করলাম। সত্যি যদি এই কণ্ঠস্বর তেনাদের হয় কী করবো এখন, দিদিকে ডাকবো? দিদিকে ডাকার কথাটা মাথায় আসতেই সেই মিহিগলা আবার বলে উঠল, কী হে বীর পুরুষ, সাহসের ঝুলি এর মধ্যেই ফাঁকা হয়ে গেল, এখন তো কিছুই করিনি আমরা। তার কথা শেষ হতেই একসঙ্গে অনেক মিহিগলা হা হা হো হো করে হেসে উঠল। তাকিয়ে দেখি কাঁচের আলমারির মধ্যে থাকা পুতুলগুলো সবাই মিলে গা দুলিয়ে হাসছে, দু একটা ছোট্ট পুতুল ছিল তারাও দেখি হাসতে হাসতে গড়াগড়িই খাচ্ছে একেবারে। বিস্ময় চোখ দুটো ছানা পড়ার মতো হয়ে গেল আমার, পুতুলগুলো এমন জ্যান্ত হয়ে উঠল কী করে, আমি ভুল দেখছি না তো? একটুও ভুল দেখছো না, হাত ভাঙা পুতুলটা বলে উঠল আমাকে চমকে দিয়ে, কী ভেবেছিলে অত্যাচার অনাচার নির্যাতন সব কিছুই চিরটাকাল মুখ বুঝে সয়ে যাবো আমরা? পুতুল হতে পারি কিন্তু সত্যি সত্যি কারো হাতের পুতুল হয়ে থাকতে আমরা রাজি নই, নিজের ইচ্ছা ও আত্মসম্মান বিকিয়ে দিয়ে অমন হাতের পুতুল মানুষই হতে পারে, আমরা নই। ঠিক ঠিক, ঘাড় নাড়া পুতুল দুটো আরও জোরে জোরে ঘাড় নাড়াতে নাড়তে বলল। গলায় থেটোস্কোপ ঝোলানো ডাক্তার পুতুলটা গম্ভীর গলায় বলল, কী হে, কাল তো খুব আমার পেশেন্টের হাত ভেঙে দিয়েছিলে, এখন আমরা সবাই মিলে তোমারও হাত পা যদি উপড়ে নিই কেমন হবে ব্যাপারটা, খুব আরাম লাগবে মনে হচ্ছে। ভয় পেতে পেতে একসময় ভয়টা গা সওয়া হয়ে গিয়ে মনেখানিক সাহস এসে জমে, আমারও তেমন হলো। গলাটলা ঝেড়ে নিয়ে বললাম, তোমরা তো পুতুল, আমার হাত পা ছিঁড়ে নেবার শক্তি আছে তোমাদের? যেন মারাত্মক বোকামি করে অসম্ভব একটা কথা বলে ফেলেছি এমন ভাব করে খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল পুতুলগুলো। তারপর হঠাৎই হাসি থামিয়ে কড়া চোখে আমার দিকে তাকিয়ে একজন বলে উঠল, পুতুল যে কত শক্তিধর তা তুমি জানো না? না তো, ঘাবড়ে গিয়ে আমি বলি, জানো কিন্তু এখন প্যাঁচে পড়ে স্বীকার করতে চাইছো না। সেই পুতুলটা নাছর ভঙ্গিতে বলল, যাই বলো বাপু, তোমরা মানুষেরা বড্ড অকৃতজ্ঞ, কারো উপকার উপকার পরে আর মনে রাখতে চাও না। মুখ সামলে আমি রেগে গিয়ে বলি, ওই টুকটুকে পুচকে পুতুল সব, আমাকে বেশি রাগিও না বলে দিচ্ছি, মাথা গরম হয়ে গেলে আবার ভেঙে ফেলতে পারি কিন্তু তোমাদের, কথাটা মনে রেখো।
তা আবার রাখবো না, সমস্বরে বলে পুতুলগুলো। আর কি পারো তোমরা, সর্বক্ষণ খালি তুই ভেঙে দাও আর গুঁড়িয়ে দাও। তখন থেকে খালি আমাদের বদনাম করছো কেন বলো দেখি? কেন করবো না? কোনাক কেলে আমার হাতটা কাল ভেঙে দিলে, কি লাগাই যে লেগেছিল, ভাগ্যিস ডাক্তারবাবু ছিলেন তাই, নইলে কি হতো? পুতুলের আবার হাত ভাঙা, তার আবার ডাক্তার বদ্যি। আমি গলায় তাচ্ছিল্য এনে বলি, শোনো পুতুল বলে তুচ্ছ তাচ্ছিল্য করো না। দুটো বাহারি পুতুল এগিয়ে এলো আমার দিকে। দুদিন বাদই অ্যানুয়াল পরীক্ষা আসবে, যখন এই পুতুলের সামনেই হুমড়িকে মাথা ঠুকতে হবে। মানে? আমি রেগে গিয়ে বলি, পরীক্ষার সময় মাথা ঠোকো না পুতুলের সামনে। কবি নেহি, কখনো না, আমি বুক চিতিয়ে বলি, পুতুল নিয়ে ওসব আদিখ্যাতা আমার দিদির, আমার নয়। ভেবে বলছো তো, তিনতলায় ঠাকুর ঘরে গিয়ে তোমার ওই কথাগুলো আমরা দল বেঁধে বলে আসবো। কিন্তু এতক্ষণে ব্যাপারটা মাথায় ঢুকলো, বেশ ঘাবড়ে গেলাম এইবার। একেই পড়াশোনায় আমি লাড্ডু, পরীক্ষার সময় ঠাকুর ঘরে গিয়ে প্রত্যেকবার মা সরস্বতীর ছোট্ট মূর্তিটার সামনে মাথা ঠুকে বলে আসি, পরীক্ষার ব্যাপারটা উতরে দিও প্লিজ, তুমি সহায় না হলে কিন্তু ঘোর গেল। এখন সত্যি যদি আমার নামে ওরা মা সরস্বতীর কান ভাঙায় কি হবে তাহলে? তড়িঘড়ি বললাম, ওগুলো পুতুল নাকি? ওগুলো তো ঠাকুর। তাহলে আমরাও ডাক্তার, উকিল, ড্যান্সার, মিউজিশিয়ান, পুতুলগুলো বলতে লাগলো। ওদের যুক্তির সামনে আমি এবার একটু ঘেঁটেই গেলাম, কথাটা তো উড়িয়ে দেবার নয়। উকিল পুতুলটা বলে উঠল, কি হলো, মুখে যে বাক্যি নেই আর। তাহলে মেনে নিচ্ছ কাল যে কাজটা করেছো তা ন্যায়সঙ্গত হয়নি? আগে তেমনটাই মনে হচ্ছে এখন। অর্ডার, অর্ডার, অর্ডার বলে অমনি কাঁচের শোকেসের উপরে ছোট্ট হাতুড়িটা দিয়ে আঘাত করে উঠল লম্বা পরচুলা আর অদ্ভুত পোশাক পরা দিদির বিচারক পুতুলটা। পুতুলগুলো ব্যস্ত হয়ে পড়ল। একজন ফিসফিস করে বলে উঠল, চুপ চুপ, কথা নয়, মহামান্য ন্যায়াধীশ রায় দেবেন এইবার। বিচারক পুতুল খসখস করে একটা কাগজে কীসব হাবিজাবি লিখতে লিখতে ঘোষণা করল, সমস্ত সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে আমি ধীমানচন্দর ওরফে গোবর গণেশকে বিনা প্ররোচনায় আমাদের এক সহযোগীর হাত ভেঙে দেওয়ার অপরাধে অপরাধী সাব্যস্ত করছি। আমাদের পুত্তলিকা স্বার্থবিধির 113 রঙের ধারা অনুযায়ী ধীমানচন্দ্রের কান দুটিকে সমবেত মর্দনের শাস্তি বিধান করা হলো। বিচারকের কথা শেষ হয়েছে কি হয়নি, সবগুলো পুতুল হই হই করে আমার কানের দিকে হাত বাড়িয়ে কাঁচের আলমারি থেকে বেরিয়ে আসার জন্য হুড়োহুড়ি শুরু করে দিল। আমি ভীষণ ভয় পেয়ে গিয়ে না না বলে চিৎকার করে উঠলাম। হালকা ঠান্ডা পড়েছে, দিদি আপাদমস্তক একটা বেড কভার মুড়ি দিয়ে ঘুমোচ্ছিল। বেড কভারের মধ্যে থেকে বিরক্তি নিয়ে বলে উঠল, তুই কি ঘুমোতেও দিবি না নাকি, মাঝরাত্রির এমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? দিদি কথা বলতেই দেখলাম পুতুলগুলো লক্ষ্মী ছেলের মতো যে যার জায়গায় দাঁড়িয়ে পড়লো আগের মতো, কারো মুখে আর কথা নেই একটিও। আমি হাফ ছেড়ে বিছানায় এসে শুয়ে পড়লাম চাদর মুড়ি দিয়ে। একবার ভাবলাম দিদিকে ডেকে ব্যাপারটা বলি, তারপর মনে হলো থাক, এক্ষুনি নয়, ওকে বিশ্বাস নেই, এই নিয়ে সবার সামনে হয়তো প্যাঁক মারতে শুরু করবে আমায় কাল থেকেই। পরদিন দিদি আমার থেকে কেন কি জানে একটু তফাতে তফাতে থাকছিল। একবার দেখলাম মায়ের মোবাইল থেকে এক মনে এক কাড়ি ভয়েস মেসেজ মুছছে। কার এত মেসেজ কে জানে, আমি পিছনে এসে দাঁড়াতেই ফোনটা লুকিয়ে নিল। আমার কেমন একটা যেন সন্দেহ হচ্ছিল, কাল রাতের ব্যাপারে দিদিটার কোনো কারসাজি নেই তো, ও হেব্বি চালাক, আমাকে বোকা বানাবার জন্যে অনেক কিছুই করতে পারে দিদিটা। পরক্ষণেই মনে হলো তা কী করে সম্ভব, এতগুলো পুতুলের নড়াচড়া, কথা বলা। আমার সঙ্গে চোকাচোকি হলেই দেখছি দিদি ফিকফিক করে হাসছে, ওর সেই বিচ্ছিরি হার জ্বালানো হাসিটা। কেন যে হাসছে কে জানে, আমি আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করিনি, করবও না কোনো দিন। আমার দিকে তাকে এমন বিচ্ছিরি করে হাসার জন্যে ওর ওপরে রাগও দেখলাম না একটুও। শুধু মনে মনে ঠিক করে নিলাম, ঘটনা যাই হোক না কেন, ভবিষ্যতে দিদির ওই আশ্চর্য পুতুলগুলোর ধারও মারাবো না আমি কোনো দিন।